অনেক আর্টিস্ট আছে যারা বিয়ে করার পর বলে না, সেটা হচ্ছে তাদের ভাবে যে তাদের ক্যারিয়ার একটা প্রবলেম হতে পারে বা এই কারণে। বাট আপনি আপনার নিজের লাইফ, আপনার নিজের সংসার, আপনি যেটা বলেন আমার দুটো বাচ্চা হয়েছে এবং তাদেরকে নিয়ে ঘুচাতে ঘুচাতে হয়তো বা মানে এটা কিন্তু আপনি আপনার কষ্ট নাই, আমি একটা সুখের থেকে সুখ, আমি একটা সুখ ছেড়ে আরেকটা সুখী কিন্তু পেলাম, এটা তো আপনার কষ্ট নেই। আমি জানি অনেক মানুষ আপনাকে জিজ্ঞেস করেন আপনি কেন আসেন না মিডিয়াতে, কেন ছিলেন না, কেন এই, কিন্তু আপনি তো মিডিয়ার চেয়ে বড় সুখ আপনি দুইটা সন্তানের মধ্যে পেলেন। না আমার আমার কাছে সন্তান হলো দুইটা, কারণ একটা হলো আমার সংসার আমার সন্তান, আর আরেকটা হলো আমার মিডিয়া আমার একটা সন্তান। তো দুই ওইটাকে যখন আমি একটা পর্যায়ে এনে রেখেছি, তারপরে কিন্তু আমার সংসারটাকে গুছাতে কিন্তু টাইম লেগেছে, এটাও আমার সন্তান, তো এটাকেও আমার টাইম দিতে হয়েছে। তার মানে এই না যে আমি মিডিয়ার থেকে অনেক দূরে ছিলাম, আমি কন্টিনিউয়াসলি মিডিয়ার মধ্যেই, বাট সিনেমা করাটা আমার কমে গেছে, সিনেমার বাইরে সময় লাগে। হ্যাঁ সিনেমাতে আমার 20 ডেজ আমার একদম এক নাগারে কাজ করতে লাগে, তারপরে ডাবিং আছে, তারপরে আদার্স কিছু কাজ আছে, সেগুলোর জন্য দেখা গেল আউটডোরে শুটিং থাকলো বা ইয়ে থাকলো, তখন আমার বাচ্চাদেরকে টাইম দিতে পারবো না, বাচ্চাদেরকে যেহেতু দেখাশোনা করার কেউ নেই। আমার বাচ্চা এখন স্কুলেই ভর্তি হয় নাই, একটা হলো 5 বছর বয়স আর একটা 2 বছর।